আমার একটা ঘটনা বলি মাননীয় স্পিকার, এগুলো আমার জীবনের কিন্তু ঘটনা। আমি 1/11 এর সময় যে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী জেলখানে একসাথে ছিলাম 2007 সালে, জেলখানা থেকে পেপারে দেখলাম যে আমার নামে চাঁদাবাজির মামলা। ঘটনাস্থল কোথায়? চাঁপাইনবাবগঞ্জ, 20 জুন 2005। 50,000 টাকা নিয়েছি এবং এক মিনিট আমি পাপিয়াকে বললাম যে 20 জুন তো এটা বাজেট অধিবেশন, ওই সময় তো এমপিরা সাধারণত আপনার সংসদে থাকে, তো সংসদের হাজিরার তালিকাটা দেখো তো ওখানে আমার উপস্থিতি আছে কিনা। আল্লাহর কি রহমত, আমি সেই দিন সংসদে উপস্থিত এবং আপনার সংসদের কার্য বিবরণীতে বাজেট বক্তৃতা অংশগ্রহণ করেছি। মাননীয় স্পিকার আমাকে প্রত্যাহারপত্র দিল যে উনি সংসদের হাজিরা উপস্থিত এবং আমি অংশগ্রহণ করেছি। উচ্চ আদালত থেকে সঙ্গে সঙ্গে মামলাটা এখন পর্যন্ত স্টে হয়ে আছে। তাহলে এই যে আজকে যারা আজকে অবৈধ এই যে মিথ্যা অভিযোগ সাক্ষী দিয়ে মামলাগুলো করছে, এদের বিরুদ্ধে আপনি আইন করবেন কিনা? আর আমাকে আপনি এই সংজ্ঞাটা দিবেন যে আজকে বাংলাদেশে কি সুশাসন বা বাংলাদেশে আইনের শাসন বিদ্যমান কিনা। আমি আইনটা করছি যে উদ্দেশ্য, এই উদ্দেশ্য কিন্তু মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে অপরাধীদেরকে দ্রুততম সময় শনাক্ত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা এবং দ্রুত নিশ্চিতভাবে তাদের যেন হয়রানির শিকার না হয় কেউ অন্যায়ভাবে। যেমন আমার এলাকায় একটা ঘটনা বলি, ডিএনএ টেস্ট। ধন্যবাদ মাননীয় সদস্য। পরীক্ষা নিরীক্ষার জন্য আমার নির্বাচন এলাকার ঘটনা ঘটেছে, সন্তানের পরিচয় নিয়ে আপনার পিতৃ পরিচয় নিয়ে সংকট তৈরি হলো। উচ্চ আদালত থেকে নির্দেশ দিল যে সন্তানের মা বাবা এবং সন্তানের ডিএনএ টেস্ট করে রিপোর্ট দাও। দেখা গেল যে আপনার ওই পিতা ওই পুত্রের বাবা নয়। যে কারণে মাননীয় স্পিকার এই বিষয়গুলো সাংঘাতিক। আমি বলবো যে আপনি ভালো একটা আইন নিয়ে এসছেন, কিন্তু দেশে যদি সত্যিকার ইনসাফ এবং ন্যায় বিচার না থাকে, আমি যত ভালো আইনই করি না কেন, আমাদের কোনো কল্যাণ আসবে না। মাননীয় স্পিকার ধন্যবাদ। মাননীয় স্পিকার।